শারদীয় দুর্গাপূজার অষ্টমী তিথির দুপুরে জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধানকে স্বাগত জানানো হয়। এরপর মন্দির প্রাঙ্গণে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। অসাম্প্রদায়িক দেশের চিত্র তুলে ধরা হয় শিল্পীদের নাচে গানে। সংখ্যালঘুদের ওপর বারবার নির্যাতন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব ধর্মের অধিকার প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ সরকার। আমরা এক এই মাটির সন্তান, সবাই এই মাটিতে নিজ নিজ অধিকার নিয়ে আপনারা বাস করবেন, আর মহান মুক্তিযুদ্ধে সবাই এক হয়ে যুদ্ধ করেছেন, কাজেই এখানে সকলেরই সমান অধিকার রয়েছে। সেই অধিকার যাতে বলবৎ থাকে, সেই অধিকার যাতে সুপ্রতিষ্ঠিত থাকে, আমরা সবসময় সেই চেষ্টাই করি। উৎসবে অপ্রীতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণভাবে উৎসব পালনে সরকার বদ্ধপরিকর। বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর অকথ্য অত্যাচার নির্যাতন হয়েছে, এই বাংলাদেশে আমরা দেখেছি। সেই 92 সালের কথা, 2001 এর পর বা তার আগেও বারবার আঘাত এসেছে, কিন্তু আমরা আওয়ামী লীগ সবসময় আপনাদের পাশে ছিলাম, পাশে আছি। আমাদের বাংলাদেশের মানুষ সাধারণত উদার মনের, তারা সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। শান্তিপূর্ণভাবে এই পুজো সম্পন্ন হোক সেটাই আমরা চাই, এবং আমরা আছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে আমাদের সংগঠনের সকল নেতা কর্মী প্রত্যেকে এই পাশে থাকবে। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে রাজধানীর টিকাটুলিতে রামকৃষ্ণ মিশনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, এদেশে ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ আমার মনে হয় বিশ্বের একটি দেশ যেখানে আমরা প্রত্যেকটা উৎসবে সকলে কিন্তু মিলিতভাবে উদযাপন করে থাকি। এটাই হচ্ছে বাংলাদেশের সব থেকে সৌন্দর্য। এবং এখন হাজার হাজার পূজা মণ্ডপ হচ্ছে সারা বাংলাদেশে, এবং শান্তিপূর্ণভাবে আপনারা পুজো করতে পারছেন। অথচ এক সময় এদেশে এমনও ঘটনা ঘটেছিল যে পুজো না করে শুধু ঘট পুজো করতে হয়েছিল। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী আবারও সবাইকে উৎপাদনের উপর জোর দেওয়ার আহ্বান জানান। এক ইঞ্চি জমি অনাবাদি যেন না থাকে। হাসিবুল্লাহ, এখন ঢাকা। Be a show stealer.